শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। সঙ্গে আছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শ্যামন্তলাল সেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সকাল 10:15 পরিদর্শন করতে আসেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং তিনি তাকে এখানে অভ্যর্থনা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি রিজিওনাল সাউথ ইস্ট এশিয়ার রিজিওনাল ডিরেক্টর আছেন সাইমা ওয়াজেদ পুতুল। তিনি এখানে তাকে অভ্যর্থনা জানান এবং তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শ্যামন্তলাল ডক্টর শ্যামন্তলাল সেন এবং তাকে স্বাস্থ্য স্বাগত জানানোর পর তিনি কিন্তু এই শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন জায়গা ওয়ার্ড এবং বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করেন এবং সে পরিদর্শন শেষে সেখানে একজন এই শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন ভুটানি নাগরিকও চিকিৎসাধীন রয়েছেন এবং গত 2.5 মাস ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন তাকেও তিনি পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে ডক্টর শ্যামন্তলাল সেন স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে ব্রিফ করে জানান যে ভুটানের যে রাজা তিনি কিন্তু অত্যন্ত তিনি স্বস্তি প্রকাশ করেছেন ভুটানের যিনি নাগরিক আছেন এইখানে চিকিৎসাধীন তার স্বাস্থ্যের অগ্রগতি দেখে। এছাড়াও কিন্তু বাংলাদেশ যে ভুটানে একটি বার্ন ইনস্টিটিউট করে দেওয়ার পরিকল্পনা করছে এবং সেখানে যে সহযোগিতা করবে সেই বিষয়টিতেও কিন্তু তিনি অত্যন্ত খুশি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এবং এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরও জানান যে ভুটানের যে চিকিৎসকরা আছেন সেখানে বার্ন ইনস্টিটিউট হওয়ার পরে তারা কীভাবে চিকিৎসা দেবেন সেখানকার নাগরিকদের সেই বিষয়ে বাংলাদেশে একটি 2 বছরব্যাপী ট্রেনিংও কিন্তু পরিচালনা করা হবে এবং সব মিলিয়ে আর বাংলাদেশের যেই ভুটান বাংলাদেশকে 1971 সালে 6 ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল তার আসলে স্বীকৃতি স্বরূপই প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি এই উপহার স্বরূপ আসলে ভুটানের এই স্বাস্থ্য খাতে যে বাংলাদেশের সহযোগিতা সেটা কিন্তু জানান। এর পাশাপাশি সাইমা ওয়াজেদ তিনি জানিয়েছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অগ্রগতির জন্য তিনি নানা ধরনের পদক্ষেপ কিন্তু নেবেন এবং সহযোগিতা করবেন এর মধ্যে কিন্তু জানিয়েছেন। তো এই ছিল শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শন করেছেন ভুটানের রাজা। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম।